সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 2 জন, চট্টগ্রামে 3 জন ও রংপুরে 1 জন রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের পর ঢাকার বেশ কয়েকটি এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও 100 মানুষ আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনও অনেক জায়গায় সংঘর্ষ চলছে। বিকেল 3টার দিকে চট্টগ্রাম নগরী মুরাদপুরে শিক্ষার্থীদের উপর হামলা হয়। এ সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলি করতে দেখা যায়। শিক্ষার্থীদের লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণও ঘটানো হয়। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। চট্টগ্রামে নিহত 3 জন হলেন মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ওয়াসিম আকরাম ও মোহাম্মদ ফয়সাল আহমেদ শান্ত। এদের মধ্যে ফারুক একটি আসবাবের দোকানে কর্মচারী, ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ফয়সাল উমরগুনি এমএস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া আহত অর্ধ শতাধিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুজহাত ইমু জানান, নিহত 2 জনের মধ্যে ফারুকের বুকে গুলি চিহ্ন রয়েছে। ওয়াসিমের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত অপরজনের পিঠেও গুলি চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর এবং রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে চলমান এইচএসসি ও সমমানের আগামী 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে আগামী 21 জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। কোটা বিরোধী আন্দোলন করে জল দুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। তিনি বলেন, আমরা ধৈর্য ধরছি, সময়মতো সবকিছুই দেখবেন, সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের আহ্বান মেনে অভিভাবক সহ সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের মানুষ জেগে উঠায় সরকারকে আর সময় দেওয়া যাবে না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এদিনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল।